হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি সুন্নতি নাফিজ। আর এই দুটি সুন্নতি নাফিজ এই রমজান মাসে যে কোনোভাবে তৈরি করে খেতে পারবেন। আর যারা এই দুইটি নাফিজ তৈরি করে ইফতারের সময় খেতে পারবেন, তারার মন শরীর দুটিই ভালো থাকবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেয়। তো চলুন দেখে নেই নাফিজ তৈরি করতে। প্রথমে আমি এখানে নিয়েছি 8 থেকে 10টি খেজুর। আপনারা অবশ্যই যে খেজুর দিয়ে নাফিজটি তৈরি করবেন সেখানে কিন্তু এক ধরনের খেজুর নিতে হবে। তো হাত দিয়ে আমি খেজুরটাকে একটু ছিঁড়ে ভিতরের যে বিচিটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি এবং উপরের গুঁড়াটাকে ফেলে দিচ্ছি। আর আপনারা কোনো নরম ধরনের খেজুর দিয়ে এই নাফিজটি তৈরি করবেন, তবে খেজুর বা কিশমিশ একসাথে ভিজিয়ে কিন্তু নাফিজ তৈরি করা যাবে না। আপনারা যে কোনো একটি দিয়ে প্রথমে নাফিজ তৈরি করতে হবে। তো এখন আমি খেজুরটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে একটি গ্লাসে আমি ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার 8 থেকে 10টি খেজুর আছে, আপনারা চাইলে এর পরিমাণে একটু বেশিও নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচারে রাখা পানি। এখানে কিন্তু কোনো বরফ, ঠান্ডা পানি বা গরম পানি ইউজ করা যাবে না বা চিনি ইউজ করা যাবে না। শুধুমাত্র খেজুরটাকে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দেব একটি ঢাকনা দিয়ে ডেকে। তবে এটা যে সময় আপনারা তৈরি করবেন ঠিক ইফতারের আগের দিন কিন্তু এই প্রসেসটা করে রাখতে হবে। তো 24 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে প্লাস্টিক ক্রেপ দিয়েও রেখে দিতে পারেন। তো 24 ঘন্টা পরে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমার খেজুরের পানিটা কতটুকু কালার এসেছে বা কতটুকু মানে কালারফুল হয়েছে, আর এটা দেখেই বুঝতে পারবেন। আর এটা খেতে আসলে তেমন আহামরি কাজ না, এখানে তেমন একটা টেস্ট নয়, তবে এটা খেতে মানে শরীর মন দুটোই ফ্রেশ থাকবে। তো এখন আমি এটাকে একটি ছাঁকনি দিয়ে আমি চেকে নিচ্ছি। আর অবশ্যই এটাকে চেকে নিতে হবে, ভিতরের যে অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। তো আমার তৈরি হয়ে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খেজুরের নাফিজ। আর এই নাফিজটা আপনারা অবশ্যই রমজান মাসে ট্রাই করবেন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাফিজ সব সময় নাফিজ পানি খেতেন। তো এখানে যে আমি খেজুরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই খেজুরটা ফেলে দেবেন না, এটা দিয়ে কিন্তু খুবই মজাদার লাচ্চি তৈরি করা যায়। আমি আপনাদেরকে এই খেজুর দিয়ে লাচ্চি তৈরি করে দেখাবো। তো এখন আমি দ্বিতীয় নাফিজটি তৈরি করব। দ্বিতীয় নাফিজটি তৈরি করার জন্য এখানে কিছুটা কিশমিশ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন এর পরিমাণে। তো এখন আমি সম্পূর্ণ কিশমিশটুকু একটি গ্লাসে ঢেলে দিচ্ছি। তো ঠিক একইভাবে কিন্তু আমি খেজুরের মতো কিশমিশটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এটাকে আমি রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কোনো গরম পানি বা ঠান্ডা পানি অ্যাড করবেন না, আর কোনো চিনিও অ্যাড করা যাবে না। তো একইভাবে কিন্তু আমি এটাকে 24 ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে ডেকে। তো ফিরে আসছি 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই কিশমিশটি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর আমি এটাকে একটু নেড়ে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে দিয়ে দিচ্ছি। আর এর কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি ঠিক একইভাবে একটি গ্লাসে সেই চাটনি দিয়ে এটাকে চেকে নেব। আর এভাবেই কিন্তু চেকে নিতে হবে, ভিতরের যে অসমান অংশটুকু আছে সেটা মানে থাকতে হবে। তো এখন এই কিশমিশটা আমি অন্য একটি সাইডে রেখে দেবো। এটা দিয়েও খুবই মজার লাচ্ছি তৈরি করা যায়। এই রমজান মাসে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে এই কিশমিশ বা খেজুর দিয়ে লাচ্ছি তৈরি করে সামনে কোনো এপিসোডে দেখাবো। তো আমার আজকের এপিসোড যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এই দুইটি সুন্নতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি নাফিজ, যে কোনোভাবে সহজভাবে তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু
আপনারা আগের দিন কিন্তু করে রাখতে হবে, তাতে আপনারা ভালো ফল পাবেন। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, যেহেতু আমি সিলেটি, তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।